হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটি শ্যাম্পু রিভিউ করতে চলেছি। তোমরা তোমাদের বেবির জন্য শ্যাম্পু ব্যবহার করতে চাইছো, কিন্তু বুঝতে পারছো না যে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করলে শিশুদের জন্য ভালো, যেটা চুলে বা স্ক্যাল্পের কোনো রকম ক্ষতি করবে না। এই ধরনের সমস্যাগুলি কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে, তার জন্যই কিন্তু আজকের রিভিউটি আমি শেয়ার করছি। এটি হচ্ছে হিমালয়া বেবি শ্যাম্পু। এই শ্যাম্পুটির মধ্যে এমন কিছু হার্মফুল কেমিক্যাল নেই যার জন্য বেবিদের ক্ষতি করবে। এটা কিন্তু স্পন্সর ভিডিও নয়, আমি কিন্তু আমার বেবি রিয়েল স্কিন কেয়ারের জন্য যেসব প্রোডাক্ট ইউজ করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, এবং সেগুলোর এক্সপিরিয়েন্স কী ছিল আমার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আমি আজকে হিমালয়া জেন্টলি বেবি শ্যাম্পু সম্পর্কে জানাবো, যেটি কিনা হিমালয়া কোম্পানির, আর এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এই সব কিছু। হিমালয়া জেন্টলি বেবি শ্যাম্পু বেবিদের জন্য একটি পারফেক্ট বেবি শ্যাম্পু। এটি হচ্ছে প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, SLS ফ্রি, 100% সেফ, এবং এটি ক্লিনিক্যালি টেস্টেড। সব মিলিয়ে এই শ্যাম্পুটি বেবিদের জন্য পারফেক্ট। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হিবাসকাস, খুসখুস, চিকপি। এই তিনটি ইনগ্রিডিয়েন্টস শ্যাম্পুটির মূল উপাদান, যা বাচ্চার হেয়ারকে সফট রাখবে, আর স্ক্যাল্পে যদি কোনো রকমের ইনফেকশন হয় বা ড্যান্ড্রফ এই জাতীয় সমস্যা হয়ে থাকে তাও কিন্তু এই শ্যাম্পুটি বেটার কাজ করবে। এর মধ্যে কোনো রকম কালার মেশানো নেই, যা বাচ্চাদের ব্যবহারের সময় বাচ্চাদের চোখে নাকে লাগলে কোনো ধরনের ক্ষতি কিন্তু হবে না। এর জন্যই এই শ্যাম্পুটি 100% সেফ একটি শ্যাম্পু। শ্যাম্পুটির টেক্সচারটা এবার দেখে নাও, দেখতেই পারছো এর মধ্যে কিন্তু কোনো রকম কালার অ্যাডেড নেই, আর একদমই কিন্তু ট্রান্সপারেন্ট শ্যাম্পুটি। আর শ্যাম্পুটি হচ্ছে সম্পূর্ণ জেল বেস টাইপ। তো বাচ্চাদের জন্য যদি শ্যাম্পু ব্যবহার করতে চাও তোমরা, তাহলে কিন্তু হিমালয়ার বেবি শ্যাম্পুটি ব্যবহার করতে পারো। এটি হচ্ছে 400 ml এর একটি বটল, আর এটি হচ্ছে পাম্প সিস্টেমের বটল। তোমরা চাইলে এর ছোট সাইজটাও কিন্তু পারচেস করতে পারো। এই শ্যাম্পুটির প্রাইস হচ্ছে 320 টাকা, 320 rupees, আর এর সেলফ লাইফ হচ্ছে 3 years। আমি এটি নিয়েছি অ্যামাজন থেকে, তোমরা চাইলে অনলাইন বা অফলাইন থেকে পারচেস করতে পারো। শ্যাম্পুটির টেক্সচার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার সাথে বলবো শ্যাম্পুটির স্মেলটাও কিন্তু খুবই সুন্দর। ব্যবহারের সময় ডিরেক্ট বাচ্চাদের চুলে ইউজ করবে না, তার আগে চুলটা কিন্তু ভিজিয়ে নিয়ে তারপর শ্যাম্পুটি ব্যবহার করতে হবে। আর অবশ্যই কিন্তু পারচেস করার সময় এক্সপায়ারি ডেটটা কিন্তু দেখে নিতে হবে। যদি অন্য কোনো রকম হেয়ারের সমস্যা থাকে বেবির, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে আগে পরামর্শ নিয়ে সব কিছু ব্যবহার করবে। শ্যাম্পুটির মধ্যে কিন্তু কোনো রকম হার্শ কেমিক্যাল অ্যাডেড নেই যার জন্য বেবিদের হেয়ারের ক্ষতি করবে। আর এখানে সব কিছু দেখো, ডিটেলস তো মেনশন করাই রয়েছে, বেবিদের হেয়ারকে নারিশ করবে আর সফট করবে। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আমার চ্যানেলে আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।